হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আমরা খেলতে যাচ্ছি সিটি স্কাইলাইন। আর প্রথম পার্টে আমরা করেছিলাম কি, এই ভিডিওটা মানে এই সিটিটা আমরা বানিয়েছিলাম, দেখতে পারো তোমরা এই সিটি, আর শেষ পর্যন্ত আমরা পার্কও বানিয়ে নিয়েছিলাম। আর আজকে আমরা কি করব, এই সিটিটা আরও আমরা এক্সপ্যান্ড করব, আরও বড় করব, আরও সুন্দর করব। আমাদের রিকোয়ারমেন্ট আছে এখনো, দেখো আমাদের ইন্ডাস্ট্রিয়াল, তারপর দোকানপাট, তারপর বাসা বাড়ির সব কিছুর রিকোয়ারমেন্ট আছে, আমাদের কোনো কিছু অভাব নেই, ঠিক আছে। আর এখন আমরা কি কি সমস্যা হচ্ছে সেগুলো দেখব। তো এখানে সবার প্রথম আমাদের কারেন্টের প্রবলেম হয়ে গেছে, আর তো এখানে কারেন্টের সমস্যা হয়ে গেছে, কারেন্টের সমস্যা আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে ভাই। এখানে 42 মেগাওয়াটের ইউজ হচ্ছে, আর আমাদের প্রোডাকশন মাত্র হচ্ছে 38। তো এখন কিচ্ছু করার নেই, এখন সবার প্রথম আমাকে কি একটা টারবাইন বসিয়ে দিতে হবে। এখানে শুধু টারবাইনই বসাতে হচ্ছে, এখানে সাথে আমি বলছি আর কিছু আমি এখনো আনলক হয়নি। যাই হোক, আমাদের আনলক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এটাই আশা করি। আনলক না হলে কিছু করার নেই ভাই, আমরা যত সময় বড় কিছু আনলক না হবে আমরা ওটা দিতে পারবো না। তো ঠিক আছে, এখন দেখা যাক এখানে কত, 45 মেগাওয়াটের এখন আমাদের উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো খুব তাড়াতাড়ি আমাদের অন্য কিছু মানে আনলক হবে, আর তখন কি আমরা এই সিটিতে পর্যাপ্ত পরিমাণে কারেন্ট টারেন্ট দিতে পারবো, ঠিক আছে। তো এদের ভিতর ভিতর ছোট ছোট আমি কি করব, এইখানে পার্ক দেব, যাতে তাড়াতাড়ি লোকজন আমার কাছে, আমার মানে এখানে আসে রেসিডেন্ট এলাকায়, ঠিক আছে। না হলে মানে জায়গাটার ভ্যালু থাকে না। তো তাড়াতাড়ি আসার জন্য আমি পার্কটাকে যোগান দিচ্ছি, আমি খুব তাড়াতাড়ি করে। এই দেখো একটা পার্ক হয়ে গেছে, তো এখানেও এখন লোকজন আসা শুরু করে, অনেক খুশি হয়ে গেছে সবাই, দেখতে পারো তোমরা। দিনের টাইম কি মারাত্মক ফিউজ স্টার ভাই, এই দেখো, ও মাই গড, মানে এটা আমার সিটি, একটা ছোট মোটো সিটি, এখনো এখন বড় হয়নি, ঠিক আছে। আমরা এটা আস্তে আস্তে বড় করব। এখানে দেখতে পারো আমরা যে পার্কটা বানিয়েছিলাম ওইটাতে লোকজন প্রচুর আসছে, প্রচুর, দেখতে পারো তোমরা একবার অবস্থা, মানে এত লোকজন তোমরা দেখতে পারো। তো এইটা হলো একটা গার্ডেন, ঠিক আছে, এখানেও লোকজন আসছে। ও ভাই, ছেলেপেলেদের খেলার টাইম হয়ে গেছে। এই দেখো গাড়ি দিয়ে আসছে, এটা মনে হয় একটা টুরিস্ট বাস হবে, টুরিস্ট ভ্যান হবে, ক্যাম্পার ভ্যান, এটা হলো একটা ক্যাম্পার ভ্যান। ওকে চলো, কই সমস্যা নেই। তো আমাদের কাজটা আমরা শুরু করি, সর্বপ্রথম কি করতে হবে, আর এখানে কি দিচ্ছি আমরা, আবার এখানে কারেন্টের প্রবলেম হয়ে গেছে, মানে বুঝতে পারছি না এত জ্বালানো জ্বালাচ্ছে। 7 মেগাওয়াট এখানে তৈরি হবে, এখন আরো দরকার, আরো প্রয়োজন। ওকে 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 দিচ্ছি, এখানে যত দিচ্ছি এই লোকগুলো তো মানে রাগ করছে যত আমি দিচ্ছি। এখানে কত, এখানে 8 পাবো, তো এখানে আমি একটা বসে দিতে পারি, পরে সরিয়ে দেব, ঠিক আছে। ওকে, এবার ডান, 57, ওকে, এইবার ডান হয়ে গেছে। ওকে নাইস নাইস নাইস। তো আমি এখন ইন্ডাস্ট্রিয়াল জোন বেশি দেবো নাকি আগে রেসিডেন্সিয়াল এরিয়াতে একটু কভার করে দেই, ঠিক আছে। এইখানে আমরা দেব বাসাবাড়ি, তো এখানে পুরোটা বাসাবাড়ি দিয়ে দিচ্ছি, লোকজনের প্রয়োজন হয়, ঠিক আছে। আমরা একটু খালি খালি জায়গা রাখবো এখানে, ওকে, দেখতে পারো তোমরা। এখন এখানে বাসাবাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ হলো আমার প্রচুর ডিমান্ড বাসাবাড়ি, ঠিক আছে। এই দেবো কীভাবে তৈরি হচ্ছে বাসাবাড়ি, তোমরা দেখতে পারো। আর এখানে স্কুটার নিয়ে আমার লোকজন দৌড়াচ্ছে, গাড়ি কোথায় পার্ক করেছে এখানে দেখতে পারো। এই গাড়ি পার্কিং এর জন্য অনেক অসুবিধা হচ্ছে, বাকি গাড়িগুলো চলাচল করতে পারছে না। তো এখানে কি করতে হবে, আমাকে বাস সার্ভিস দিতে হবে, ঠিক আছে। তো বাস সার্ভিসের জন্য আমি জায়গা অবশ্য রেখে দেবো, কারণ হলো এখন তো বাস সার্ভিস আমি দিতে পারবো না। একটা অ্যাম্বুলেন্স গেলো মনে হয়, এক্ষুনি এই তো একটা অ্যাম্বুলেন্স আছে। হসপিটাল কাকে নিয়ে যাচ্ছে, 100% লুট করে নিয়ে যাচ্ছে ভাই, 15 জন হবে। অ্যাম্বুলেন্স ট্রান্সপোর্ট এ পেশেন্ট ফর ট্রিটমেন্ট, ওকে, ট্রিটমেন্টের জন্য যাচ্ছে, দেখি কোথায় যায় অ্যাম্বুলেন্সটা। একটু স্পিড বাড়িয়ে দিলে আমি দেখতে পারবো অ্যাম্বুলেন্সটা কোথায় যায়। এই তো এই তো এখানে এনে পড়ে দিয়েছে, 6 জন আছে পেশেন্ট, ঠিক আছে, বেশি পেশেন্ট না, আমার হেলথ, শহরের হেলথ ভালো আছে, মানে লোকজনকে আমি সুস্বাস্থ্যকর পরিবেশে রেখেছি, ঠিক আছে। তো এখানে একটা রাস্তা আমার মতে, এখানে একটা রাস্তা আমি যুক্ত করে দেওয়াই ভালো আমার জন্য, কারণ এদিক থেকে এইখান থেকে যারা ওই রাস্তায় যেতে চাইছে তারা হয়তো এতটুকু ঘুরে যাচ্ছে, আর না হয়তো এখানে এসে পুরো এই জায়গাটা চক্কর দিয়ে তারপর এদিক দিয়ে যাচ্ছে, মানে এইরকম ব্যাপার সেবার, বুঝতে পারছে, এরকম ব্যাপার সেবার হয়ে গেছে। আমি এইখান থেকে একটা রাস্তা, এখান থেকে একটা রাস্তা এইখানে তুলে দেই, ওকে 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 হয়ে গেছে। এখন এই দেখো পুলিশ, পুলিশের কাজ সহজ হবে, ফায়ার সার্ভিস যারা আছে তাদের কাজ সহজ হবে, কারণ তাদের প্রতিটা গলিতে যেতে হয়, প্রতিটা বাড়িতে, প্রতিটা ইন্ডাস্ট্রিয়াল, প্রতিটা বিল্ডিংয়ে যেন তারা যেতে পারে। কারণ যদি পুলিশ প্রতিটা বিল্ডিংয়ে যেতে না পারে তাহলে ক্রাইম রেটটা হাই হয়ে যাবে। এখন জলের আবার সমস্যা হয়েছে ভাই, আমার না, আমার এত, এখন এই দেখো জলের সমস্যা, আর বিরক্তকর লাগছে। বাজেটটা একটু জলের আমি বাড়িয়ে দেবো, 75 করে দিলে
ভালো হয় এখন আপাতত। কারণ দেখো বাড়িঘর যত বাড়বে এটা অবভিয়াস ব্যাপার যে জলের চাহিদা তত বাড়বে, মানে ইলেকট্রিকের চাহিদা তত বাড়বে, তো সেটা স্বাভাবিক, সেটা মাথায় রেখে কাজ করতে হয়। আর টাকা বেশি নেই আমার কাছে, ইন্ডাস্ট্রিয়াল জোনটা একটু বাড়াতে হবে, কারণ হলো দেখো প্রচুর ডিমান্ড। তো ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য আমি আপাতত এই জায়গাটা চাইছি দিয়ে দিতে, ইন্ডাস্ট্রিয়াল জোন এখন আপাতত। দেখি আমি কাঁচা রাস্তা দেবো ইন্ডাস্ট্রিয়াল জোনে, কিছু করার নেই আমার এখন টাকাটাই ভাই। তো কাঁচা রাস্তাটা এখানে আমি, আচ্ছা এটা এখান থেকে আমি এখানে টেনে দিলাম একটা, ওকে। ইন্ডাস্ট্রিয়াল জোনে আমি চাইছি না কোনো জায়গা ফাঁকা রাখতে, কারণ এখানে জায়গা ফাঁকা রেখে লাভ নেই। তবুও আমি কি করব, এখান থেকে একটা রাস্তা এটুক এই যো রেখে দিই, আর একটা এই তো পারফেক্ট। আমি বেশি রাস্তা একের পর এক লাগাচ্ছি না, কারণ হলো এখানে বেশি রাস্তা যদি যুক্ত করি তাহলে এখানে কি হবে, বেশি হেঁচি বেঁচি কিচিমিচি হয়ে যাবে আর ট্রাফিক জ্যাম হয়ে যায়, ঠিক আছে। তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে এখানে আপাতত এই ছোটো রাস্তাগুলি দিই, পারবো একটা ছোটোমোটো ডিজাইন তো আর করতে পারছি। ওকে করে নিয়েছি, আবারও রাত হয়ে যাচ্ছে, ঠিক আছে। রাতের টাইমে বৃষ্টিও পড়ছে, তোমরা শহরটা একবার দেখতে পারো, এত লাইন কেন ভাই, মানুষ বেশি অসুস্থ পড়ছে নাকি? এত কারেন্টের তো আমার দরকার নেই, আমি কি কিছু বাজেট কমিয়ে দেবো, তাহলে আমার টাকা ইনকাম একটু বেশি হবে। এখন আমার খুব কম টাকা ইনকাম হচ্ছে, ট্যাক্স কি বাড়াবো এক এক করে 9 থেকে 10 করো ভাই, বেশি ট্যাক্স হয়ে গেলে মানুষ দৌড়ে দৌড়ে পালাবে আমার ইয়ে থেকে। তো এখন $1300-এর মতো আমার ইনকাম হচ্ছে, আর লোকজন আমার এখন 2400 জন প্রয়োজন, ঠিক আছে, আমার আনলক হওয়ার জন্য। তাহলে কারেন্টের প্রবলেমটা আমি সলভ করে দিতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে আমি এখন কি করব, রেসিডেন্সিয়াল জোন আমি অনেক দিয়ে দিয়েছি, ঠিক আছে, আর একটু দিয়ে দিই রেসিডেন্সিয়াল জোন। তারপরে আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল জোনটা পুরো ভরে দেব, এক্ষুনি ভরে দিচ্ছি, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল জোনটা। তো এটা পুরো আমি ইন্ডাস্ট্রিয়াল জোন ভরে দিচ্ছি। এখন যতটুকু দিয়েছি এখানে বাড়িঘর হবে, মানে ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি হয়ে গেলে আমার কিছু চাহিদা পূরণ হয়ে যাবে। ইন্ডাস্ট্রিয়ালের ডিমান্ড অনেক বেড়ে গেছে, হয়ে যাচ্ছে, এই দেখো তৈরি হচ্ছে, তোমরা দেখতে পারো হুড়হুড় মুড়মুড় করে তৈরি হচ্ছে। ওকে, এখানে রাতের টাইমে তোমরা দেখতে পাচ্ছ না, মনে হচ্ছে এখন, মানে পরে, এখন তো আমাদের টাকা বেশি নেই, মাত্র 2000 টাকা, কি করব, আমি জায়গা কিনতে পারবো এখন, ঠিক আছে। তো $2000 মাত্র আছে আমার কাছে, $2000 দিয়ে আমাদের কিছুই হবে না। এক একটা মানে বিল্ডিং বসাতে গেলে বা এক একটা জিনিস বসাতে 10000-12000 এখন আমাদের প্রচুর টাকা প্রয়োজন এখন আমাদের। আমি যদি কিছু ফাস্ট ফরওয়ার্ড করে দিই তাহলে আমাদেরকে টাকা তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি কি পাবো, 2000 করে প্রতি সপ্তাহে আমার ইনকাম হচ্ছে এখন। আর ডিমান্ড এখন কমার্শিয়াল জোনে, ঠিক আছে। তো কমার্শিয়াল জোন আমি এইদিকে আপাতত দেব, কমার্শিয়াল জোন এখানে আছে, যেহেতু আমি এইদিকে রাস্তার কাছে আমি কমার্শিয়াল জোনগুলো দিতে চাইছি। কমার্শিয়াল জোন দেওয়ার কারণ হলো কি ভাই, যেন দূষণটা একটু কম হয় রাস্তার সাইডে, ঠিক আছে, কারণ লোকজন বেশি চলাচল করে রাস্তার সাইড দিয়ে, তো এইখানে দূষণ হবে না বেশি। এটা কি ধরনের কলকারখানা ভাই, বেড়া দিয়ে তৈরি করে দিল, এ ভাই কে তৈরি করেছে, এটা কি, এটা কি ফায়ার হাউস? ও না না, এটা ফায়ার হাউস বেড়ার মতো কেন ভাই, আর এটার উপরে এরকম কি কি ধরনের ফায়ার হাউস আমি বসেছি। যাই হোক, এটা হলো একটা লো রেসিডেন্সিয়াল, আচ্ছা এটা একটা বাসা বাড়ি, এটা লেভেল 2-তে চলে গেছে ভাই, লেভেল 2-তে চলে গেছে। তো আমাদের 7000 মানে কারেন্সি যাই বলো, টাকা আমরা ভাবছি বলবো, ঠিক আছে। তো আমাদের 7000 টাকা হয়ে গেছে, আবার দিন হয়ে গেছে। এখানে কি দরকার, নট এনাফ ওয়ার্কার্স, ওয়ার্কার্স মানে ওয়ান ওভার এডুকেটেড ওয়ার্ক, একজন ওভার এডুকেটেড ওয়ার্কার প্রয়োজন। এই দেখো এটা কি করে, আমি একটা স্কুল বসে, একটা স্কুল বসালে আমার 10000 কারেন্সি ব্যাংক ব্যালেন্স চলে যাবে। আমি এখন এইদিকে যাচ্ছি না ভাই, আমি এখন আপাতত বাড়িঘর তৈরি করব, ঠিক আছে, আমি আর কিছু বুঝতেও চাই না এখন আপাতত। আমি এই দিকটা পুরোটা বাড়িঘর রেসিডেন্সিয়াল এরিয়া, মানে রেসিডেন্সিয়াল জোন বানিয়ে দেব, আমার প্রচুর ডিমান্ড চলে এসেছে, নষ্ট করব না, আমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি, তো তাড়াতাড়ি তৈরি হবে, এটাই স্বাভাবিক। এইগুলাতেও আমি রেসিডেন্সিয়াল জোন এরিয়া বানিয়ে দেব, চিন্তা নেই, চিন্তা নেই, চিন্তামণি। ওকে ওকে ওকে, তাড়াতাড়ি রেডি হবে, দেখো তোমরা শুধু একবার, শুধু একবার তুমি দেখো, এটা বাড়িঘর তৈরি হচ্ছে, বাড়িঘর তৈরি হচ্ছে, ডিমান্ড কমছে আর আমাদের টাকা ইনকাম তাড়াতাড়ি হচ্ছে, নাইস, প্রচুর টাকা ইনকাম হচ্ছে। এখন আমাদের করা দরকার কি, এখানে তো অনেক জায়গা আমি খালি রেখে দিলাম, ঠিক আছে, এইখানেও খালি রেখে দিলাম। তো এই এই পার্টটা, এই পার্টটা পুরোটা আমি ইন্ডাস্ট্রিয়াল জোন আর হলো গিয়ে কমার্শিয়াল জোন দেবো, আর এইটা পুরো রেসিডেন্সিয়াল জোন দেবো। ও ভাই আমাদের খুলে গেছে, নেক্সট অ্যাচিভমেন্ট ছিল, ঠিক আছে, বাস। ওকে ওকে ওকে, বাস সার্ভিস খুলে গেছে, এখন বাস দিয়ে আমাদের ইনকাম করার পালা চলে এসেছে। টাকা প্রচুর আছে, কারণ
এই যে অ্যাচিভমেন্ট কমপ্লিট হলে আমাদের কিছু টাকা দেয়, ঠিক আছে? তো এখানে আমি একটু বড় রাস্তাটা আপডেট করি, এগুলো আমাদের আপডেট করার বাকি, এগুলো আপডেট করব। ওকে, বাড়িঘর কিছু চলে গেলে চলে যাক, নো টেনশন। এগুলো মেইন রুট বানাবো আমি। ও, এখানে আবার জলের সমস্যা, তো আমাকে কি করতে হবে, জল পুরোটাই দিয়ে দিতে হবে। সময় আমি জল পুরোটাই দিয়ে দিচ্ছি। ওকে 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 ওকে, আমি পুরোটাই জল দিয়ে দিলাম। তো চলো, এখন জলের আর সমস্যা হবে না, কভার করে দিয়েছি পুরো জল দিয়ে। এখন আমাদের দরকার কি, রাস্তাতে অনেক টাকা এখন খরচা হবে আমাদের। প্রথম আমি রেসিডেন্সিয়াল জোন আমি বানিয়ে দিই, ঠিক আছে? এখানে আমাদের দিতে হবে এটা। ওকে, তো এখানেও আমরা গোল চাকরি দেবো সব কিছুতে, ঠিক আছে? নাইস, একদম বরাবর বরাবর। এখানে আরেকটা দিয়ে দেওয়ার মতো, এগুলো তো দিলে কেমন হয়। ওয়া, ঠিক আছে, হয়ে গেছে আমাদের এখানে একটা জায়গা। এখন আমরা রেসিডেন্সিয়াল জোন দিতে পারবো। প্রচুর লোককে, মানে প্রচুর ডিমান্ড চলে এসছে আমাদের বাসাবাড়ির। বাসাবাড়ি দেবো ভাই, এত চিন্তা করিস না, এই দিক থেকে বাসাবাড়ি দেওয়া শুরু যদি করি। ওকে, রাস্তার পাশে দুই পাশে আমরা বাসাবাড়ি দিয়ে যাব, দিয়ে যাব। আর এখানে একটা রাস্তা আমি কাঁচা রাস্তা যুক্ত করব, এই যে। ওকে ওকে ওকে, এখানে একটা কাঁচা রাস্তা যুক্ত করি। ওকে ওকে ওকে, এখানে একটা কাঁচা রাস্তা যুক্ত করছি। আর তাড়াতাড়ি বাড়িঘর গুলা হচ্ছে, দেখতে পারো তোমরা কি ডিমান্ড আমার বাড়ির, মানে বাড়ির ডিমান্ড কমছেই না, প্রচুর পরিমাণে ডিমান্ড। আর এখানে, হ্যাঁ, ও জলের সমস্যা আবার হয়ে গেছে রে ভাই। আমি জলটা একটু বাড়িয়ে দিই, কারণ আমাকে তো প্রচুর ভাবে জল বাড়িয়ে দিতে হবে, কারণ এখানে প্রচুর বিদ্যুতের সমস্যা হয়ে গেছে। বিদ্যুৎ আগে 100 করে দেই, ঠিক আছে? এবং জল চলে গেছে, কিন্তু বিদ্যুতের প্রচুর সমস্যা চলে এসছে এই দিকটাতে। তো আমাকে কি করতে হবে, আমার, ও আমার তো টারবাইন মনে হয় খুলেই গেছে, দেখি তো। নাইস নাইস নাইস, কোল খুলেও গেছে, ঠিক আছে? এটা আমি বসিয়ে দিতে পারি, এটা বসালে আমার প্রচুর ইলেকট্রিক তৈরি হয়ে যাবে, প্রচুর ইলেকট্রিক তৈরি হবে। এটাতে যাবে আমার 560, আর এটাতে যাবে আমার 200 পার উইকে। এটা 560 খেলে এটা উৎপন্ন করবে 40 মেগাওয়াট, আর এটা উৎপন্ন করবে 20। এখানে লেখা তো আছে পাওয়ার আউটপুট 0 to 20, আর এখানে 10 পাচ্ছি ভাই, 12 পাচ্ছি, 11 12 9 10 11 12, কোথাও আমি 20 পাচ্ছি না, এখানে 12 পাচ্ছি। ঠিক আছে, ওটা হবে না, আমি এটাই দিয়ে দেব। এটা দিলে, এটা এইখানে যদি আমি বসিয়ে দিই এই জায়গাতে একটা, ঠিক আছে? ওরা, ওদের প্রবলেম হচ্ছে কিন্তু এই বসানো দরকার, ঠিক আছে? কোল পাওয়ার পয়েন্টের কারণে এটা 40 মেগাওয়াট দিচ্ছে আপাতত। তো আমার এখন কারেন্ট এত লাগবে না, ঠিক আছে? এই দেখো প্রচুর কারেন্ট আমার উৎপন্ন হচ্ছে। ও ভাই, 101 101, যেহেতু আমি বাজেট কমিয়ে দিচ্ছি হচ্ছে। এখন দেখি কারেন্ট তো প্রচুর আছে, আমি যদি এখান থেকে এইটা বিল্ডিংটা ভেঙে দেই, দিয়ে যদি এটা পুরো ভেঙেই দেই। ওকে, মানুষ অনেক খুশি হয়ে গেছে। এখানে একটা লাশ ওয়েট করছে, আমি কি সিমেন্ট্রি দেইনি? ওহো, আমি তো সিমেন্ট্রি দেইনি। তো এখন একটা সিমেন্ট্রি আমাকে দিতে হবে, মানে যেখানে কবর টবর দেবে, ঠিক আছে, লাশকে। তো সিমেন্ট্রিটা আমি এমন একটা জায়গায় দেবো যেখানে সবাই পৌঁছাতে পারে, দেবো এখানে, দেবো একটা মেইন রুটের সাইটে হবে, আর সবাই এখানে পৌঁছাতে পারে, ঠিক আছে? তো আমাদের শুধু ডিমান্ডটা পুরো করতে হবে। এখন বাসাবাড়ি আমাকে প্রচুর দিতে হবে, তো এই জায়গাগুলোতে আমি বাসাবাড়ি দিয়ে দিই। প্রচুর ডিমান্ড যেহেতু চলে এসছে, আর আস্তে আস্তে আমাদের কি কি ওপেন হয় সেগুলোও আমরা দেখব। আমি কি ভাবছি, এই যে রাস্তাটা কাঁচা রাস্তা দিয়েছিলাম, এটা পাকা করে দিই, কারণ এখানে লাইট আমি পাচ্ছি না। ওকে ওকে, লোকজন কেন চলে যাচ্ছে এখান থেকে, যা রাস্তা পাকা করলাম, ঠিকই করছি তো, খরচা তো হচ্ছে, সমস্যা নাই। খরচা হলে আমি রাস্তা পাকা করছি, তোমরা খুশি না? আর এই যে দোকানপাটগুলো খুব সুন্দর লাগছে, দেখতে পারো তোমরা, ঠিক আছে? তো আমার মনে হয় এইখানে একটা পার্কটা ছোট মোটো বসিয়ে দিলে এরা খুশি হয়ে যাবে। এখন আমরা এত দামে যাব না, এখন একটু কম রেটের মধ্যে যাব। এটা কত, 1200, আর এটা কত, 1000, আর এটা কত, 15,000। আরে ভাই সাহেব, এই প্রথম পার্কটাই, হ্যাঁ, 1000। তো আমি এইখানে একটা পার্ক বসিয়ে দিলে এই জায়গাগুলো খুশি হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই যে, এরা এরা খেলাধুলা করবে না নাকি? একটা পার্ক তো বসাতেই হয় এরা, এদের খেলাধুলার জন্য। নাইস, তো
এখানে খেলাধুলা করে নিয়েছে, এরা খুশিও হয়ে গেছে। তো ল্যান্ড ভ্যালু এখানে দেখো, ল্যান্ড ভ্যালু বেড়ে যায়, ঠিক আছে, এই পার্কটা বসালে ল্যান্ড ভ্যালুটা খুব বাড়ে। আর ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে ল্যান্ড ভ্যালু থাকে না, মানে জায়গার কোনো ভ্যালু থাকে না, জায়গার ভ্যালু কমে গেলে মানে আমার যারা আসছে এখানে থাকতে বাসাবাড়ি ছেড়ে ওরা পালিয়ে যায়, ঠিক আছে, এই সমস্যা হয়ে যায়। তো আমি এখন কমার্শিয়াল জোন দেবো, কারণ কমার্শিয়াল জোনের আবার চাহিদা বেড়ে গেছে। এই রাস্তার চার সাইডে আমি কমার্শিয়াল জোন দিতে পারি, এটার ভিতরে দিতে পারি, অনেক দারুণ লাগবে কমার্শিয়াল জোনের ভিতরে যখন তৈরি হবে, ঠিক আছে। যেমন তোমরা দেখতে পারো এখানে এর ভিতরে কমার্শিয়াল জোন তৈরি হবে, তাড়াতাড়ি তৈরি হবে। আমি একটু স্পিড বাড়িয়ে দিই, এই দেখো কমার্শিয়াল জোন এখানে তৈরি হচ্ছে, নাইস, এই দেখো এখানে নিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। কি হয়েছে, বাস, আচ্ছা আচ্ছা, ওকে, আমাকে এখন বাস সার্ভিস করতে হবে। আমি আগে যদি বাস সার্ভিস করে দিই তাহলে হবে না, তার আগে আমি ফটাফট রাস্তা বানিয়ে নিই, ঠিক আছে। তোমরা এখানে আমাদের বেশি টাকা নিয়ে খরচা করে নিয়েছি, তো আমরা রাস্তা তৈরি করবো। এখানে কি হয়েছে, না এখানে কোনো সমস্যা নেই, রাস্তা তৈরি করি ভাই আমরা, তো একটু সময় দাও আমাকে, আমি রাস্তাটা তৈরি করে নিই। তো বন্ধুরা এই দেখো আমি বানিয়ে নিয়েছি, তো রাস্তা যেগুলো আছে তাগুলো দিয়ে দিয়েছি, আর ডিজাইনটা তোমরা দেখতে পারো এরকম হয়েছে। তো এখন আমার দেওয়ার পালা শুধু এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন আর দোকানপাটের জোনগুলা, ঠিক আছে, কমার্শিয়াল জোন আর হলো বাসাবাড়ি, ঠিক আছে। এইখানে জলের সমস্যা, জল কি নেই এখানে, হ্যাঁ জল আছে, তাহলে জল কম উৎপন্ন হচ্ছে, মানে এত তাড়াতাড়ি লোকজন আসছে আমার এখানে যে আমার জল আর কারেন্টের যোগান দিতে দিতে না মানে টাইম চলে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমার ডিমান্ড অনেক বেশি, না বুঝতে তো হবে কে বানাচ্ছে ভাই, তো ডিমান্ড তো সেই রকম হবেই। আমি বাসাবাড়ি এখানে দিয়ে দেই, ঠিক আছে। তো যাই হোক, এখানে বাসাবাড়ির ডিমান্ড পূরণ হয়ে যাবে। এখন তো আমি রাস্তা বানিয়ে নিয়েছি, মানে প্রচুর কাজ, আমি মানে অর্ধেক কাজ বলতে গেলে আমি সেরে নিয়েছি। এখন শুধু আমার কি দেওয়ার পালা, শুধু অ্যালার্ট করা, মানে এখানে এসে থাকো, এগুলো দেওয়ার পালা, ঠিক আছে। দেখো মানুষ বেড়ে যাচ্ছে, 3000-এ পৌঁছে যাচ্ছে আমাদের মানুষ, আর আমাদের টাকাও ইনকাম হচ্ছে। তবে এই টাকাও এনাফ না, এনাফ টাকার জন্য আরো একটু বেশি টাকা প্রয়োজন আছে, কারণ অনেক কিছু আমাদের বানাতে হবে এখনো, ঠিক আছে। এখানে কি লোকজন কি নট এনাফ এডুকেটেড ওয়ার্কার, ঠিক আছে। এখন আমি দোকান না আমি স্কুল দিতে পারি, কারণ আমার এলিজিবল অনেক আছে, আর 300 জন ক্যাপাসিটি আছে, গ্রাজুয়েট সিটিজেন 40%, ওকে 40% সিটিজেন গ্রাজুয়েট আছে, তবু বলছে নাকি নট এনাফ ওয়ার্কার, এটা কি বে হাই স্কুল এইরকম? হাই স্কুল একটার দাম 24,000 টাকা, আমি এখন হাই স্কুল বসাবো না, এলিমেন্টারি স্কুলই বসে দেবো। এটার দাম কত, 10,000? তো একটা স্কুল আছে এই এই দেখো একটা স্কুল, আর একটা স্কুল আমি এমন জায়গায় দেবো যেন পুরো সিটি তার কাভার করে নিতে পারে, এই জায়গাতে দিলে কাফি হয়ে যাবে। চলো এই জায়গাতে দিয়ে দিচ্ছি একটা স্কুল। এখন দেখো এর ক্যাপাসিটি কত হবে, 600 হয়ে গেছে, সমস্যা নেই, কিন্তু হাই স্কুল একটাও নেই। হাই স্কুলে পড়ার জন্য 576 জন মানুষ ওয়েট করছেই। ওকে ওকে ওকে, নো প্রবলেম, ওকে, ইন্ডাস্ট্রিয়াল জোন আমি দিয়ে দিয়েছি। প্রচুর লোক কিন্তু আমাদের হুড়হাড় করে চলে আসবে দেখো তোমরা। তারপর আমাদের অনেক কিছু এখনো আনলক হওয়ার বাকি আছে, যেমন ট্রেন আছে, প্লেন আছে, ঠিক আছে, অনেক কিছু আনলকের বাকি হয়ে গেছে, ঠিক আছে। ওগুলো আমরা আনলক করে নেবো, খুব তাড়াতাড়ি আনলক করবো। এখানে কি কোনো বাগান টাগান দিয়েছি নাকি? এখানে তো দোকানপাটগুলা লেভেল 2-তে চলে যাচ্ছে তাড়াতাড়ি, মানে ওরা নিজে থেকেই লেভেল 2-তে চলে যাচ্ছে ভাই। তো এইখানে দেখো আমি পার্ক দিয়েছি, তো পার্কে এখনো কারেন্ট আসেনি, ঠিক আছে, কিন্তু লোকজন চলে এসেছে ঘুরতে ভাই। এখানেও পার্কিং করে দিয়েছে, এখানেও এসে মানে ওদের শান্তি নেই, পার্কিংটা করে দিয়েছে, ঠিক আছে। এবং ছোটো ছোটো পার্ক বসে এদের খুশি করতে পারি, 1,000-1,000 টাকার পার্ক বসাবো, আর কি বসো, এটা কত, 5,000 ঘাত 5,000, এত দাম দিয়ে কে বসাবে ভাই, 15,000 না, এত এত ক্যাপাসিটি আমাদের হয়নি এখনো যে 15,000 টাকা দিয়ে আমরা পার্ক বসে দেবো। এখানে কি আছে, এইটাও তো 2,000 15,000 কী রে, এত দাম, এই তো 1,000 টাকার একটা আছে, তো আমরা এটা এখানে বসাতে পারি, রাস্তার চার সাইডে বসাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখানে কারেন্ট নেই, মানে ইলেকট্রিক নেই, ইলেকট্রিকটা আসতে হলে এইখান থেকে কিছু আমাকে ইন্ডাস্ট্রিয়াল জোন দিয়ে দিতে হবে। চলো ইন্ডাস্ট্রিয়াল জোন দেওয়া যাক, এখানে এই লাইনটা দিয়ে দিলে কারেন্টটা চলে আসবে, ঠিক আছে। এই দেখো এখানে যেই তৈরি হবে, এখানে যেই কোনো বিল্ডিং টিল্ডিং তৈরি হবে, এই দেখো এখানে কারেন্ট চলে আসবে, এই তো তৈরি হচ্ছে, এখন তোমরা দেখতে পারো এতটুকু কারেন্ট চলে এসছে, ঠিক আছে। এখন আর আমার কোটা টোটা লাগবে না। এখানে কি কি, এখানে নট এনাফ এডুকেটেড ওয়ার্কার, মানে হাই স্কুলটা দিতেই হবে, মানে দিতেই হবে ভাই, এদের হাই স্কুলটা বসাতেই হবে, কোনো কিছুতেই মানবে না এরা, রাস্তার একটা সাইডে বসাবো না কি, একদম বেকাতের একটা স্কুল দিয়েছে বলো তো, কোনো
কোনো ইয়ে আছে এটার এই এই স্কুলে? এখানে নাই দেখো, কোনো দিকে হচ্ছে না, এখানে ফিট হচ্ছে, এখানে কোনো সমস্যা নেই, এখানেই আমি বসে দেবো, যেহেতু এখানে ফিট হচ্ছে এখানেই আমি বসে দেবো, আর সবাই খুশি হয়ে গেছে। আর এখন দেখো হাই স্কুলে ক্যাপাসিটি 1000 আমার এলিজিবল আছে 601, আর এই যে এডুকেশন লাভ করবে এখন গিয়ে তাড়াতাড়ি এখানে এরা এডুকেটেড হয়ে যাবে, আর এদের কি ওয়ার্কার্স পেয়ে যাবে, এদের কি আনএডুকেটেড একজন আছে, এডুকেটেড একজন আছে, এই দেখো পেয়ে গেছে, পেয়ে গেছে, এখন তো পেয়ে গেছিস বে এডুকেটেড ওয়ার্কার্স। এখনো বলছে জিরো জব অ্যাভেলেবল, মানে এর কাছে চাকরি নেই, এডুকেটেড ওয়ার্কার খুঁজছে, হচ্ছে। আর এই যে টং 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 শব্দ হচ্ছে, এটার মানে হলো এটা লেভেল আপ হচ্ছে, মানে জায়গার তখন ভ্যালু বেড়ে যায়, মানে জায়গাটার যখন দাম বেড়ে যায় তখন বিল্ডিং গুলা অটোমেটিক্যালি লেভেল আপ হয়ে যায়, ঠিক আছে। তো এইটাই হলো প্রমাণ যে আমার জায়গাটার ভ্যালু আমি বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি এই রাস্তাটা পাকা করে দেই, এখন মানে এরকম একটু একটু করে রাস্তাগুলো পাকা করে নিয়ে যেতে হবে, আর না হলে ভাই আমার রাস্তাগুলো ওই থেকে যাবে, একদম লাইট ছাড়া রাস্তা থেকে যাবে, এই দুইটা রাস্তা এখানে ভেঙে যাবে, দুইটা বিল্ডিং ভেঙে যাবে, কিসের বিল্ডিং এগুলা, ভেঙে যাক, নো প্রবলেম, এখন আপাতত ঠিক আছে, আমার তো রাস্তাগুলো দিতে হবে। ও আর আমি বাসটা বসাবো ভাই, আমি বাসটা বসাবো, কিন্তু আমি এখানে বারবার বাসটা ছেড়ে যাচ্ছি, চলো এখন আমি বাসটা বসে দিই, এদিকে সকালও হয়ে যাচ্ছে, আর এদিকে কারেন্টের আবার ইলেকট্রিকের সমস্যা হয়ে গেছে ভাই, আমি মানে ওকে ওকে নো প্রবলেম, না ইলেকট্রিকের সমস্যা আর হবে না, আর এইদিকে না এই ইলেকট্রিকের সমস্যা এখনো যায়নি, এখন তো যাওয়ার কথা, হ্যাঁ চলো চলে গেছে, ইলেকট্রিক প্রবলেম সলভ। আবার জলের সমস্যা কি ভাই, মানে একটার পর একটা এদের সমস্যা হয়েই যায়, দেখো মানে কি বলবো, জল এখন হচ্ছে না, এখন হয়নি, এখন হয়নি, 95 নিয়ে নেই, মানে টাকা অনেক বেশি এখন খরচা হচ্ছে, ঠিক আছে 4000 করে ইনকাম হচ্ছে, কিন্তু আমি এই বাস টাস দিতে গেলে আমি এখন ফকি হয়ে যাবো ভাই, এখনো এখানে কি দরকার রে, এখন এখানে কি নট এনাফ এডুকেটেড ওয়ার্কার্স, মানে ওয়েল এডুকেটেড দরকার একজন, হাইলি এডুকেটেড জিরো, ওয়েল এডুকেটেড মানে তো দিলাম স্কুলটা, স্কুলটা থেকে কেউ পড়ছে না, 601 জন ভর্তি হয়ে আছে, 601 জন তো পড়ছে, এই দেখো দৌড়ে দৌড়ে হাই স্কুলটা, ভাই হাই স্কুলটার নাম কি, কোন দিকে এর মোড়টা কোন দিকে, এইদিকে, আচ্ছা এইদিকে মোড়, সুন্দর কিন্তু বিল্ডিংটা, ঠিক আছে দারুণ, স্কুলের সামনে অনেক বড় প্লেগ্রাউন্ডও আছে খেলার জন্য, আর এটা পিছন থেকে এসি টেসি লাগানো থাকে, কোনো নামই নেই স্কুলের ভাই, পপ সোডা বিক্রি করছে ভাই পপ সোডা, আর এদের নাকি নেই ওয়ার্কার্স, তোরা মরে যা ভাই, তোরা মরে যা, তোদের কথা আমি আর শুনছি না, আমি এখন বাসটা দেব, ঠিক আছে আমি আর কিছু, আমি আর কিছু শুনবো না, বাস স্টেশন বাস ডেপো, ওকে এটা কত, 30000, 30000 টাকা, আমি এখন 30000 টাকা দেবো দাদা, আমি তো ফকির হয়ে যাবো 30000 টাকা দিয়ে, আমাকে কিছু ইনকাম করতে দে, রেসিডেন্সিয়াল জোন আরো বেড়ে গেছে, ওকে আমাকে এই জায়গাতে কিছু ইনকাম করতে দাও ভাই, 30000 টাকা চেয়ে বসে আছে বাল, হাত 30000 টাকা কে চায়, এখানে লোকজনকে বসিয়ে দিই, আর এখানে একটা ছোট্ট মোট্ট পার্ক আমি এদেরকে দিয়ে দেব, এটা বাবা এটা 2000, আমি এটা দেবো না, 1000-এ পার্ক দেবো, এই এখানে একটা পার্ক দেওয়া আছে, এখানে মাঝে মধ্যে একটা একটা পার্ক না দিলে না জায়গাটার ভ্যালু কমে যাবে, তো তখন ওরা সরে যাবে, মানে এখান থেকে থাকতে চায় না, বলে না জায়গার দাম নেই আমরা থাকবো না, ভ্যালু নেই, নো ভ্যালু, নো আই এম থাকিং এখানে, যাই হোক তোমরা ইংলিশটা বুঝতে যেও না, বুঝে নাও আমার ফিলিংসটা বলতে কি চাইছি, ওকে এখানেও হচ্ছে, এই দেখো হয়ে যাচ্ছে জায়গাটা ভ্যালু বেড়ে গেছে, এখানে দেখো একটা পার্ক দেওয়াতে এই জায়গাগুলোর ভ্যালু বেড়ে গেছে, ঠিক আছে এখন কি ডিপো দিতে পারবো আমি, 4000 হোক করে ইনকাম হচ্ছে, ঠিক আছে আরো 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 লোকজন চাই আমার, তো চলো আমি বাসটা বসিয়ে না আরো কিছু এখানে আমি পুরো জায়গাটা বানিয়ে আর বাসটা বসে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আমি যা আছে এটা করে দিয়েছি, আর এখন আমাদের কাছে এনাফ টাকা হয়ে গেছে যে একটা আমরা বাস স্ট্যান্ড বসাতে পারি, আর এইখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে চাই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কলকারখানা এরিয়া যেটা আছে, কত দূষণ দেখো, মানে এখানে ঢোকা মাত্র মানে দেখলেই মনে হচ্ছে না এটা কি ভাই, মানে ধোয়া টোয়া হয়ে মানে এখানে জক্কা হয়ে যাবে, মানে জক্কা কি বলে হাঁপানি রোগ হয়ে যাবে এই সমস্ত এলাকায় যদি তুমি থাকো, ঠিক আছে। এই দেখো এই জায়গাটা কত সুন্দর পরিষ্কার দেখো, ঠিক আছে, আর এই জায়গা তো আরো শান্তি কাম জায়গাটা, ঠিক আছে অনেক সুন্দর জায়গা এটা,
আমরা এখন একটা বাস স্ট্যান্ড বসাবো যেখানে আমাদের কিছু ইনকাম হবে। আর ভাই এই বাস স্ট্যান্ড বসাতে না 30,000 আমার কারেন্সি চলে যাবে। তো যাই হোক, 30,000 দেওয়া মাত্র তো আমি হুট করে শেষ। আর এখানে বাস স্ট্যান্ডটাতে আমার কারেন্টেরও প্রয়োজন হবে। ওকে, নো চিন্তা, এখানে আমি একটা বাস স্ট্যান্ড বসালাম। ওকে, আচ্ছা জলের প্রয়োজন আছে, এখানে কি জল নেই? নোট, আচ্ছা ওকে, জল নেই এখানে, না আমি জল দিয়ে দিয়েছি। এখন আমাদের কি করতে হবে, এখানে বাসের লাইন আমাদের সেট করতে হবে, বাস ডিপো এখান থেকে, এখান থেকে আমি ক্রিয়েট করব, ঠিক আছে। আর দেখো রাস্তাটা কি ভাই, ওহো আমি এইখান থেকে ক্রিয়েট করব, তো তো এখান থেকে আমাকে রাস্তা কোন দিকে যেতে হবে, এইদিকে না যাই, চলো এইদিকে ভাই, চলো রো আতি, এইখান থেকে এখানে স্টপগুলো দেই আমি, ঠিক আছে। তারপরে এখানে আমি চলে এলাম, একটু দূরে চলে এলাম, ওকে। তারপর এখান থেকে যদি আমি এইদিকে ঢুকে পড়ি, এইদিকে এইদিকে বাসটা দিয়ে ঢুকে পড়লাম মণ্ডপ, এইখানে ঢুকে পড়লাম, আর তারপর এইদিক থেকে এইখানে চলে এলাম, এতটুকু পর্যন্ত লোক অনেক খুশি হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমি, ঠিক আছে এখানে চলে এলাম, এখান থেকে আমি চলে এলাম এদিক দিয়ে, এই দিক দিয়ে, ওকে এইখানে, হ্যাঁ এখানে চলে এলাম। তারপর আমি এটা দিয়ে এর ভিতর দিয়ে ঢুকবো এখানে, তারপর আমি চলে যাবো বাসটা নিয়ে এর ভিতর দিয়ে। আরে কি আসলে একটু বেশি আমার ইয়ে, বাইরে বাইরে রাখবো, পরে একটা বাস যদি দিই আমি তাহলে ওইটা আমি দিতে পারি ভিতরে, ঠিক আছে। এখানে দিয়ে দিলাম, সেটা কভার করবে এই এরিয়াগুলো, কভার করবে মেন রোডের এরিয়া, কভার করতে হবে না আমার, ওকে। এই এরিয়াগুলো যদি কভার করে নেয়, এই যে পার্ক হয়ে গেল, পার্ক হয়ে একদম, ওকে আমি কমপ্লিট করে নিয়েছি বাস। আর এখন বাস মনে হয় বেরিয়েও যাবে, ওকে বাস যেহেতু কমপ্লিট করে নিয়েছি, আমাদের বাস বেরিয়ে গেছে। আমি বাসের কি করব, বাস আমি বেশি রাখবো না, কয়টা বাস বেরোচ্ছে ভাই? বাসের আমি বাজেট কিছু কমিয়ে দেব, কারণ অনেক এখন ইয়ে যাবে এখানে, বাসের 90-90 করে দিই বাজেটটা। ওকে 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 ওকে, বাস অনেকটা বেরিয়ে গেছে, অনেকটা বাস বেরিয়ে গেছে, আর এইখানেই লাইন ধরছে, ঠিক আছে, এখানেই লাইন ধরছে। এখানে আমি একটা জিনিস করতে পারি, এখানে বাসের লাইনও করে দিতে পারি একটা, 4 লেন রোড উইথ বাস। ওকে, এইটা একটু বাসের জায়গা করে দিই আমি। অনেকটা বাস এখানে বেরোচ্ছে কেন ভাই? আচ্ছা আমি এখানে এই দেখো ভিউজ দেখতে পারি, বাস এইখানে কিরকম চলছে দেখো। এটা যদি দিই আমি তাহলে কতজন ওয়েট করছে, বেশি লোক ওয়েট কিন্তু করছে না আমার বাসের জন্য। তাহলে আমি এখানে বাসের সংখ্যা কমিয়ে দেবো, না হলে বাস থেকে ইনকাম কিছুই হবে না, লস হয়ে যাবে আমার। তো বাজেটটা যদি আমি কমাই, 7, 10, 8, 7 বাসই রাখবো আমি এখন আপাতত, বাস তো পপুলার হচ্ছে না আমার, ঠিক আছে, লস হয়ে যাবে বাস থেকে আমার। এখানে $750 আমার বাসে নিচে খরচ হচ্ছে, আর ইনকাম 26 টাকা ইনকাম, মানে 750 টাকা আমার ব্যাংক ব্যালেন্স খরচ হয়ে 26 মাত্র ইনকাম হচ্ছে। যাই হোক, একজন মানুষ উঠেছে রে ভাই, কি সমস্যা তোদের, একজন মানুষ উঠতে হলো, হায় কপাল, একজন উঠছে রে এখান থেকে, ঠিক আছে। আমার মনে হয় মানে এখনো লোকজন বেশি আসে না, না তো বাস একটু কমই আসবে। আর আমাদের রোডও কিছু আনলক হয়েছে, তোমাদের দেখাতে পারি আমি। দেখো ভাই এই রোডগুলো আমাদের আনলক হয়ে গেছে, নেক্সট যে আমরা সিটিটা বানাবো একদম হাইফাই করে, এই রোডগুলো আমরা ইউজ করব, ঠিক আছে। এখন আমরা ইউজ করব না, এখন পর্যন্ত কোনো তেমন সমস্যা আসছে না, তোমরা দেখতে পারো আমার সিটি একদম নিট অ্যান্ড ক্লিন চলছে, বলতে গেলে একটা মানে সমস্যা আমার একদম আসছে না। কিন্তু প্রবলেম হলো কি, যত বড় সিটিটা হবে আস্তে আস্তে, তখন কিন্তু সমস্যাটা মানে আস্তে আস্তে তৈরি হয়ে যায়। বড় যত বড় হতে থাকবে, এত লোক হবে মানে প্রচুর লোক, এখন তো লোকও কম, ঠিক আছে, তো প্রচুর লোক হবে, তখন কিন্তু সমস্যা মানে ওইটা মেনটেন করাটা না মারাত্মক সমস্যা হয়ে পড়ে, মেনটেন করাই যায় না বলতে গেলে। মানে এইদিকে একজন অসুস্থ হয়ে পড়ছে, এইদিকে মরে গেছে কয়েকজন, এইদিকে ওদের জলের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, ক্রাইম রেট হয়ে যাচ্ছে, মানে এইগুলা খেলে মাথা পাগল হয়ে যায়। সিটি তোমাকে মেনটেন কর। আর বাসাবার, এ ভাই আগুন লেগে গেছে একটাতে ভাই, এ ভাই কোথায় রে, ফায়ার সার্ভিস তাড়াতাড়ি আয়, এ বিল্ডিং মানে ফায়ার, বিল্ডিং ইজ অন ফায়ার, তাড়াতাড়ি জলে যাচ্ছে রে, কি চলছে, এলিমেন্টটা স্কুল চলে যাচ্ছে রে বাবা, এ ভাই স্কুল চললে আমার অনেক টাকা লস, কোথায় গেল ফায়ার সার্ভিস? ভাই তাড়াতাড়ি আসে না কেন ফায়ার সার্ভিসটা? আমি কি, এই তুই তো এসে গেছে, এসে গেছে, এসে গেছে, তাড়াতাড়ি জল দে ভাই, 2টা 3টা ফায়ার সার্ভিস স্কুলে ভাই, ওপি ওপি, লোকজন আছে নাকি, না পড়ছে নাকি? হ্যাঁ ভাই কি সুন্দর নেওয়াচ্ছে, দেখো দারুণ কাজ করেছে, দারুণ কাজ, দারুণ, 3টা ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে ভাই, আগুন নেওয়াতে ভাই দারুণ লেগেছে। তোমরা এখানে দেখতে পারো আমি অনেক কিছু বানিয়ে নিয়েছি, একটা বাসও দিয়ে দিয়েছি, তারপরে আমি কিছু পার্কও দিয়ে দিয়েছি, আর
অনেক মানে এখানে বাড়ি ঘর করার জন্য দিয়ে দিয়েছি কিছু, আর এখন তেমন কিছু আমাদের ডিমান্ড নেই। আর আমাদের অনেক টাকাও ইনকাম হয়ে গেছে। এখন আমাদের যেটা আনলক হয়েছে সেটা হলো অনেক বড় বড় স্ট্যাচু দেওয়ার জন্য যেটা আনলক হয়েছে, আর সেটা আমরা নতুন জায়গাতে করব, এই জায়গাতে করব, এইখানে করব না। এখানের ফার্স্ট যেটা ছিল সেটা আমরা করলাম, মানে প্রথম যে এরিয়াটা আমাদের দেয় সেখানে আর সুন্দর করা যাবে না। সেটা তো তোমার প্রাইমারি যে এরিয়াটা দিল ওইখান থেকে টাকা ইনকাম করে আমরা নতুন যে আজকে জায়গাটা কিনলাম সেখানে কিন্তু মারাত্মক ধরনের একটা সিটি বিল্ড করব। চলো একটা বোটানিক্যাল গার্ডেন দিয়ে দিতে পারি, বোটানিক্যাল গার্ডেন যেটা আছে। তো এই গার্ডেনটা আমরা এইখানে যদি বসাই, এই গার্ডেনটা আমরা এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে যদি বসাই, তাহলে দেখো মানে সবাই এত খুশি হবে যে বোটানিক্যাল গার্ডেনগুলো, ও মাই গড, এই দেখো জায়গাগুলোর দামটা না ভ্যালুটা বেড়ে গেছে। আর এটা হলো একটা ট্রপিক্যাল গার্ডেন, এটা অবশ্যই আমরা দেখতে পারি যে এটা কিরকম ট্রপিক্যাল গার্ডেনটা অ্যাকচুয়ালি, মানে আমাদের তো দেখা উচিত তাই না একটা বসিয়ে যে এই ট্রপিক্যাল গার্ডেনটা অ্যাকচুয়ালি, ও মাই গড এটা তো অনেক সুন্দর। ও ভাই সাহ, ট্রপিক্যাল গার্ডেনটা না অনেক সুন্দর রে ভাই, খুব সুন্দর কিন্তু এর গার্ডেনটা। আর বোটানিক্যাল যেটা বসালাম তো হচ্ছে জায়গায় বসিয়েছি এটা, এখানে দেখো কমার্শিয়াল জোনে চলে আসছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে আমি চাইছি এখানে এটা সমাপ্ত করে দিই, আর কিছু দেখানোর তেমন নেই। তো নেক্সট ভিডিওতে আমরা এই জায়গাতে, এই জায়গাতে এবং এই জায়গাতে এমন একটা সুন্দর সিটি বানাবো, ঠিক আছে, সুন্দর সিটি। আমার এই যে ভিলেজটা মানে সিটিটা বানালাম, এটার একটা সিনেমেটিক ভিউ হয়ে যাক একদম সেরা ভাই। কি সিনেমেটিক ভিউটাই না তোমরা দেখো ভাই, ও ভাই কি বলবো। আর আমি যদি আমার ক্যামেরাটা অফ করি তাহলে একটা ভিউজটাই দেখো পুরো একদম মনে হচ্ছে না ফিল্মের কোনো একটা সিন দেখতে পাচ্ছ। তো তোমরা অবশ্যই আমাকে বলবে আর কোন গেম আমি খেলতে পারি। আর এইটা এটা হলো পার্ট টু, পার্ট টুটা তোমাদের কেমন লাগলো সিটির পার্ট টু? আর আমি কি অন্যান্য যে গেমগুলো পার্ট ওয়ান পার্ট ওয়ান করে এনেছি সেইগুলো কি আনবো আরও, সেটাও তোমরা আমাকে বলবে যে পার্ট টু পার্ট থ্রি আনবো কিনা। আর এই গেমের পার্ট থ্রি চাইলে অবশ্যই তোমরা কমেন্টে বলবে আমাকে যে পার্ট থ্রি নিয়ে আসো। তো আজকের জন্য থাক বন্ধুরা, এই পর্যন্তই, মিলছি আমি আমার সাথে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।